হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বাট অল্প ভালো আছি কারণ লকডাউন হয়ে গেছে, সারাদিন বাড়িতে থাকতে হচ্ছে, কলেজও বন্ধ, তো কি আর করা যাবে। আজ হচ্ছে বিকেল চারটে থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে, এখন আমি বানাবো হচ্ছে পিজা। মানে পিজা তো এক্ষুনি বানানো যাবে না, তো মানে সব জোগাড় জান্তি করবো। আর হচ্ছে আমি আগেও পিজা বানিয়েছি কিন্তু সেটা হয়নি ভালোভাবে, একদমই বানাতে পারিনি। তার জন্য আমি হচ্ছে কালকে সব কিছু নিয়েছি, ইস্ট, চিজ, সব কিছু। আর তো চলো পিজাটা বানাই, আর তোমরাও দেখতে থাকো, জানি না কীরকম হবে, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো কীরকম খেতে হয়েছে। তার জন্য যে গরম জল ঠেলা করে বসিয়ে দিয়েছি এখানে, বলেছে হাত ধুকিয়ে ডেকে নিতে, যে হাতটা মানে ঠিকঠাকভাবে হবে, তোমার জলটা ভরে গেছে। আর দেখো আমি প্রো সেফ নই, আমি ওরকমভাবে কিছু রেসিপিটা যাবে কিছুই দেখাচ্ছি না, আমি জাস্ট নর্মাল ব্লগ বানাচ্ছি, তো যেটুকু দেখানো সেটুকুই মানে কাটসাট করে দেখাবো। দেখি হাতটা ডুবিয়ে ঠিকঠাক হচ্ছে নাকি। হ্যাঁ, হাত ডুবিয়ে হাত রাখা যাচ্ছে, এরকমই সব ইউটিউবে মানে কি বলবো সব কিছু মানে এক্সপ্লেন এরকমভাবেই করেছিল, তো আমিও সেরকমভাবেই করছি। এবার আমি ইস্টটাকে করবো, ইস্টটাকে আমি আগে কোনো ইউজ করিনি, আজকেই ফার্স্ট করবো। এই যে গরম জলটাকে ঢেলে দেবো, এবার ইস্টটাকে বার করতে হবে। দাঁড়াও, এই যে ইস্ট এইরকম দেখতে, ইস্টটাকে আবার এটাকেও মেজারমেন্ট সব বলছে যে এক চামচ নিতে হবে। ও, এখানে চামচ আছে, হ্যাঁ একটা ছোট্ট কিউট সা নান্না সা মুন্না সা চামচ দিয়েছে, বাট এই চামচটা আমি ইউজ করবো না, ভালো লাগছে না। কাটতে কাটতে এই সময় চলে যাচ্ছে, আবার সৌমি ফোন করছে, মনে হয় বেরোবো আমি, মজা হচ্ছে, কেউ আমার সৌমিরা ফোন করলে খুব মজা। তো এই যে আমি ইস্টটাকে ঢেলে নিচ্ছি এখানে, এই ইস্টে ইস্ট আর চিনি নাকি খুব সুন্দর বিক্রিয়া করে, ইস্টটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো চিনি, তারা কিরকম কি দেখতে হয়। তারপর এটাকে বলেছে 15 মিনিট রেখে দিতে, একটা গন্ধ হচ্ছে। তো আমার ইস্ট আর চিনি মেশানো হয়ে গেছে, দেখতে অনেকটা এইরকম হয়েছে, গন্ধটা খুবই বাজে। এটাকে এখন 15 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর এসে দেখা যাক কি হয়। 15 মিনিট হয়ে গেছে, আবার দেখবো কীরকম হলো, তারা আমি এখনো খুলিনি, এখন খুলবো, দেখাই তোমাদের। কীরকম একটা হয়েছে, এরকম তো দেখায়নি, আরও অন্যরকম দেখিয়েছিল। তো এই যে আমার ময়দা নরমই হয়েছে, ময়দাটা যেরকম দেখিয়েছিল সেরকমই হয়েছে। তো চলো ময়দাটা মেখি। ফাইনালি আমার ডো রেডি হয়ে গেছে, এই যে দেখো যেরকম দেখিয়েছিল সেরকমই, এই যে ডোটা প্রচণ্ড সফট হয়েছে, তোমরা দেখতেই পেলে ফাট করে পড়ে গেলো, তো এইরকমই হয়েছে। আর এটার মধ্যে একটু তেল মিশিয়ে নেবো, যাতে করে এটা খেতে মিশিয়ে যেন গলে যায়। তো অল ডান, চলো এবার যা যাক। একটা কথা ভুলে গেছি বলতে, এটাকে এখন 2 ঘন্টার জন্য এরকমভাবে রেখে দিতে হবে। 2 ঘন্টা আমি কী করবো, নিশ্চয়ই বাড়িতে বসে থাকবো না, চলো আমার সাথে বাইরে যাবো। ম্যাডাম এসে গেছে, আসুন ম্যাডাম, আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশন, কারণ আপনি টেস্টে আলো হয়ে গেছেন। ও ভেবেছিল টেস্টে আলো হবে না, নাচ কর, লেটস নাচ, টু 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 টু, আমি নেচেছিলাম, ওর টেস্টে রেজাল্ট হয়েছে, আমি নাচলাম, কি অবস্থা। তো চলো আমরা দুজন এখন একটু ঘুরবো, বেড়াবো, মস্তি করবো, হু হু। আর আমাদের এত বড় পাড়ায় আমরা দুজনই জীবন্ত, আর সবাই উড়ন্ত পড়াশোনা কর, এই বেকার পাবলিক। না ঠিক আছে, আমরা এটাতেই মস্তি, গাড়ি আসে গাড়ি চাপা দিতে হবে, টানা বড়। স্কুলের মাঠ, অনেকদিন বাদে আজকে এলাম, কি সুন্দর লাগছে, দেখ কুয়াশা হয়ে গেছে, আর এনারা দুজন দাঁড়িয়ে আছেন, তার দাঁড়াই টাটা বাজে হাই করে দে, আমাদের সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ও খুব সুন্দর কবিতা লেখে, ওই জন্য ওকে এক্ষুনি জিজ্ঞেস করছিলাম এই মাঠটা দেখানোর জন্য, কি কবিতা তো বলবো বল, কবিতা লিখতে পারি কিনা, চুপ করে থাক, যথেষ্ট সুন্দর লিখিস, তো চল যাই আমরা। তুই আসা এখানে চপ কিনতে, আর আজকে আমি পিজা বানাচ্ছি, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সেটা, অফার করেছিলাম খাইনি।
হ্যাঁ, ও আমাদের সব কিছুতেই অফার করে, সিঙ্গারা কিনলে, চপ কিনলে, সব কিছু না বলি না মানে খাই আমি। কিন্তু একবার তুই আমার সিঙ্গারা খাইছিলি, কিন্তু আজকে আমি বললাম যে খাবো না, আমি আসলে চপটা খাই না। ও এ অনেক কিছুই খায় না, এই জন্য দেখতে পাচ্ছি না কিরকম ঝালাক দিক লাজা। আর এইটা এই পিছনটা থেকে খুব সুন্দর লাগছে, ওই আমাদের স্কুল দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই। তোমরা দেখো কি সুন্দর ফুলেছে, এটা দেখে আমি প্রচণ্ড ওভার এক্সাইটেড হয়ে গেছি। ইস্ট দিয়ে হয়তো বুঝতে পারবে প্রচুর ফুলে গেছে, খুব মজা হচ্ছে। এবার দেখা যাক পিজাটা সফট হয় নাকি। তো চলো, আমার টপিংস রেডি, আমি এরকমভাবে করেছি, জানি না কি হবে। চলো এবার গ্যাসে বসাবো, আর আমার মাইক্রোওয়েভ নেই, আমি গরিব মানুষ তো আমি চাটুতেই বানাচ্ছি। আমার শুধু টেনশান হচ্ছে যে পিজাটা উঠবে, তো এই যে এরকমভাবে বানিয়েছি, আর চিজও ভাড় ভাড়কে চিজ দিয়েছি। তো চলো দেখা যাক কী হয়। বসিয়ে দিয়েছি, হালকা হালকা টেনশান লাগছে। আর এখানে আমার মা সেদ্ধ পিঠে হচ্ছে, এরকম প্রসেসে আমি একদিন মোমো বানাবো, ঠিক আছে মা? তো চলো দেখা যাক ওটা কীরকম হয়, এখন আমি একটু টেনশানে আছি, আবার হলে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। আমার পিজা পুরো ফুলে গেছে, এই প্রবলেমটা বারবারই হয়, এবারে আমি ফেল হলাম, এবারেও পাস হয়নি, এরকম দেখতে হয়েছে, বেকার। দিল পুরো টুট গেয়া, কি আর করা হবে। আমি এখন খাচ্ছি, হবেই ঠিকঠাক আছে, মানে পাউরুটিটা খুব সফট হয়েছে, বাট এই যে খুব বিচ্ছিরি হয়ে ফুলে গেছে পিজাটা, আমরা বুঝতে পারছো না কি জানি না, ফুলে গেছে বলে আমার ভালো লাগছে না, বেশ ওই পাতলা পাতলা হবে। আমার আসলে বেলাটায় প্রবলেম হচ্ছে, এই জন্য এরকম, কি আর করবো, মনটা খারাপ হয়ে গেলো প্রচণ্ড। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার সত্যি খুব মন খারাপ। আমি যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করলে আমার কিচ্ছু ভালো লাগছে না, বাট আমি তো ওই পাতলা পিজাটা একবার বানাবোই, আমাকে ভালো করে দেখতে হবে যে কেন ওটা ফুলে যাচ্ছে। তো আজের মতো টাটা।